بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت ঠিক আছে আজকের এই সভায় যে বিষয়ে আমাকে আলোচনা করতে বলা হয়েছে তা হলো তাওহীদ ভিত্তিক সমাজ গঠনের দিক নির্দেশনা, তাই তো নাকি? সে আমাকে তাই বলেছি তো, এখন ফোন টোন ধরা যাবে না, গার্জেনরা সব ফোন করছে। ঠিক আছে, তাওহীদ ভিত্তিক সমাজ গঠনের দিক নির্দেশনা টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এবং ভালো করে উপলব্ধি করার বিষয়। তাওহীদ ভিত্তিক সমাজ গঠনের দিক নির্দেশনা, সমাজ বলতে আমরা যেটা বুঝি, সমাজ হলো কতগুলো মানুষ একসঙ্গে আমরা বসবাস করি, তো একসঙ্গে থেকে একটা কাজ করব, একজোট হয়ে কাজ করব, এটা হচ্ছে সমাজ। বর্তমান মুসলিম সমাজে মুসলমানদের পাড়ায় মহল্লায় সমাজের যে ধারণা আছে সে ধারণাটা ঠিক এরকম যে 10-15-20-50 ঘরের একটা সমাজ হলো, তার একজন সর্দার থাকলো। সে সমাজের কাজ কি? সমাজের কাজ হচ্ছে সর্দারের মাধ্যমে জাকাত ফিতরা আদায় হবে রমজান মাসের সময়, আর কুরবানির সময় খালের টাকা জমা হবে, মানুষ মারা গেলে তাকে কাফন দাফনের ব্যবস্থা করবে, আর বিবাহ শাদী হলে ওই সর্দারকে ডেকে কিছু খাওয়া দাওয়ার, সমাজ খরচ নেওয়ার ব্যবস্থাপনা করা। বাকি জীবনের আর কোনো জায়গায় সমাজের তেমন উল্লেখযোগ্য ভূমিকা নেই বেশিরভাগ ক্ষেত্রে। এটা ইল্লা মাশাআল্লাহ কোনো জায়গায় যদি ভালো বৃহত্তর সমাজ থাকে যেখানে সমস্ত বিষয়ের সমাজের বসবাসকারী সমস্ত মানুষের সব বিষয় নিয়ে খেয়াল রাখেন, এমন সমাজের সংখ্যা কম। আসলে সমাজ কাকে বলে? এটাকে ইংরেজিতে বলা হয় সোসাইটি, আর সোসাইটির একটা সংজ্ঞা আছে। সোসাইটির সংজ্ঞাটা কি? সোসাইটির সংজ্ঞা হলো কতকগুলো মানুষের একসঙ্গে থাকা, বিশেষ কোনো উদ্দেশ্যকে সামনে রেখে। কতকগুলো মানুষের একসঙ্গে থাকা, বিশেষ কতকগুলো উদ্দেশ্যকে সামনে রেখে। দেখুন, ইংরেজিতে সোসাইটি একটা সংজ্ঞা লিখছেন, অ্যান অর্গানাইজেশন ওয়ার ক্লাব ফর্মড ফর এ পার্টিকুলার পারপাস ওয়ার অ্যাক্টিভিটি। এটা হলো সমাজের সংজ্ঞা, কি সমাজ এক কতকগুলো মানুষের একটি সংগঠন বা একটি ক্লাব বা একটা সংস্থা স্থাপন করা হলো বিশেষ কোনো উদ্দেশ্যকে লক্ষ্য রেখে, এটা হচ্ছে সমাজ। এই হলো সমাজের সংজ্ঞা। মানুষ যেহেতু সমাজবদ্ধ জীব, একসঙ্গে থাকলে মানুষ একা একা থাকতে পারে না, সমাজের সঙ্গে মিলেমিশে থাকে, তাই মানুষের সঙ্গে মানুষ মিলে একটা সমাজ গড়ে ওঠে সর্বত্রই। আপনি সমাজ দেখতে পাবেন, বলা হয় যে বিভিন্ন অর্গানাইজেশন বা সমাজের সংজ্ঞার আপনি বিভিন্ন এই সংজ্ঞাকে সামনে রেখে দেখতে পারেন, WTA ওয়েস্ট বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন, এটা একটা সমাজ।
পশ্চিমবঙ্গের শিক্ষকদের কংগ্রেস শাসিত বা তাদের ছায়াতলে আশ্রিত একটি সংগঠন, এটা একটা সমাজ, শিক্ষক সমাজ এদেরকে বলা হচ্ছে। ABTA অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন, CPM রাজনৈতিক ছত্রছায়া তৈরি একটি শিক্ষকদের সংগঠন, এটা একটা সমাজ। আপনাদের এলাকায় যে সমস্ত টুকটুক যারা চালায়, তো টুকটুক যারা টুকটুক ওয়ার্কার আছে বা টুকটুক ওনার্স যারা আছে, তো টুকটুক ওনার্স অ্যাসোসিয়েশন তাদের একটা সংগঠন আছে, সেটা একটা সমাজ। আপনাদের এলাকায় বিড়ি শ্রমিকের যথেষ্ট কাজ কারবার আছে, বিড়ি শ্রমিকদের নিয়ে একটা সংগঠন গড়ে উঠেছে, বিড়ি শ্রমিক অর্গানাইজেশন। ট্রেনে আপনি যাবেন তো হকারদের হকার অর্গানাইজেশন আছে। বিশ্বের এমন কোনো মানুষ, এমন কোনো পেশা নাই যে পেশায় যুক্ত ব্যক্তিরা একসঙ্গে একটি সংগঠন বা একটি সমাজ গড়ে তোলেনি। শিক্ষকদের সংগঠন গড়ে উঠেছে যারা চাকরি করে, বিভিন্ন ভাগে ভাগ আছে। তাদের উদ্দেশ্য কি? তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হল যে আমাদের এই সংগঠনের মাধ্যমে শিক্ষকদের সুবিধা অসুবিধার কথা, শিক্ষকদের অভাব অভিযোগের কথা সরকারের কাছে পৌঁছে দেওয়া এবং সরকারের কাছ থেকে প্রয়োজনীয় দাবি দাওয়া আদায় করা, এটা ওদের লক্ষ্য। সমস্ত শিক্ষক সংগঠনের লক্ষ্য একটাই, যারা হকার অ্যাসোসিয়েশন, যারা হকার সংগঠন করে বা হকারের সমাজ যাদের আছে, তাদের দাবি হলো, তাদের দাবি দাওয়া, তাদের নীতি নৈতিকতা, তাদের লক্ষ্য উদ্দেশ্য যে আমাদের সুযোগ সুবিধা আমরা আদায় করে নেব। বিড়ি শ্রমিকদের অনুরূপভাবে তাদের দাবি দাওয়া, আমরা নির্ধারিত মজুরিতে যেটা আমরা এখন বর্তমানে কাজ করছি, ছমাস সময় আমাদের মজুরি বৃদ্ধি করতে হবে, তা নাহলে আমরা এই জায়গায় সব একজোট। তো সমাজের বিভিন্ন স্তরে, সমাজের বিভিন্ন জায়গায়, বিভিন্ন পেশার মধ্যে আপনি সংগঠন দেখতে পাবেন। সংগঠন ছাড়া কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। আমরা যারা এখানে আছি, আমরা একটা সংগঠনে আছি, আমাদের জমিয়তে আহলে হাদিস আমরা সংগঠনে আছি, কেউ জামাতে ইসলামী সংগঠন করছে, কেউ ওলামায়ে হিন্দ করছে, কেউ PFI করছে। মানুষ কোনো না কোনোভাবে একটা অর্গানাইজেশন, একটা সংস্থা, একটি সমাজের সঙ্গে যুক্ত আছে, এটা হলো সমাজ। ফলে কোনো মানুষই সমাজের সঙ্গে যুক্ত নেই এমন আপনি পাবেন না। তাহলে সমাজের ধারণা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে পৃথিবীতে সর্বত্র সমাজ আছে। আপনি যদি কলকাতা যান, তো কলকাতায় গিয়ে যেখানে কাজ করছেন, কাজ করার জায়গায় খবর পেলেন যে এখানে একটা ভাই আছে, বাড়ি হলো মুর্শিদাবাদের ফারাক্কা বাড়ি, তো ওই ফারাক্কার অধিবাসীর ভাইয়ের সঙ্গে আপনার একটা আত্মিক টান আছে, আপনি এক জায়গায় হয়ে যাবেন। আপনাকে বোঝাতে হবে না, দুই ভাই বলবেন আমরা দুজনই ফারাক্কার লোক। আপনি যদি দিল্লি চলে যান, তো পশ্চিমবঙ্গের মানুষ দেখলে, বাংলাভাষী দেখলে আপনার মনটা আনন্দ উৎফুল্ল হয় যে যাক আমি একটা বাঙালি লোক পেয়েছি, সে হিন্দু হোক মুসলিম হোক। তাহলে মানুষের সত্তার মধ্যে, মানুষের সৃষ্টিগত প্রকৃতির মধ্যে এমন এক গুণ নিহিত আছে যেই গুণের বাদৌলতে মানুষ সব সময় একটি সংগঠন গড়ে তুলতে চায়। সংগঠনবিহীন কোনো মানুষ থাকতেই পারে না, সম্ভবই নয়। এবার অন্যান্য সংগঠন বা সমাজ, তাদের উদ্দেশ্য কি, তাদের লক্ষ্য কি? তাদের লক্ষ্য দেখেন, এটা সমাজটা বুঝলেন যে মানুষ সমাজ গড়ে তোলে। সমাজের অনেকগুলো ওর সংজ্ঞা বিশ্লেষণ আছে। সমাজের লক্ষ্য উদ্দেশ্যটা কি? দ্য পারপাস অফ সোসাইটি ইজ বেসিক্যালি টু সার্ভ ইন্ডিভিজুয়ালস। সমাজের মূল লক্ষ্য হচ্ছে ব্যক্তিরকে বাঁচানো, ব্যক্তির অধিকার, ব্যক্তির ব্যক্তিত্বকে রক্ষা করা, এটা হচ্ছে সমাজের মূল লক্ষ্য। শিক্ষক সমাজের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষককে বাঁচানো যেন সমস্যায় না পড়ে। হকার সমাজের লক্ষ্য হচ্ছে হকারকে বাঁচানো। শ্রমিকদের, বিড়ি শ্রমিকদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বিড়ি শ্রমিককে বাঁচানো, সে মালিকের অত্যাচার থেকে হোক আর পারিশ্রমিক আদায়ের বিষয়ে হোক না কেন, সমস্ত বিষয়ে। তাহলে সংগঠন যারা করে বা সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের একটাই লক্ষ্য কি? ইন্ডিভিজুয়ালস অথবা গ্রুপ।
টোটাল সমাজকে কিংবা ব্যক্তিকে বাঁচানো, সংগঠনের সদস্যকে রক্ষা করা, এই হচ্ছে আপনার সমাজ সম্পর্কে ধারণা। কিন্তু আমরা যে সমাজের কথা আজকে আলোচনা করার জন্য এখানে এসেছি, যে সমাজ গঠন করার কথা আমরা মনে প্রাণে আমাদের বাসা বেঁধে আছে, সেই সমাজের লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু সম্পূর্ণ আলাদা, ভিন্ন। অন্যান্য সমাজের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যক্তিকে বাঁচানো, কিন্তু আমাদের উদ্দেশ্য কি আমাদের ব্যক্তিকে বাঁচানো? কিন্তু কোথা থেকে বাঁচানো? আল্লাহ তালার আল্লাহ তালার পথে তাদেরকে আহ্বান করা, জাহান্নাম থেকে বাঁচানো, জান্নাত তাদেরকে পাইয়ে দেওয়া, আমাদের ব্যক্তি উদ্দেশ্য। কিন্তু ব্যক্তি উদ্দেশ্য হলো আমাদেরও ডিফার করবে, অন্য সমাজের সঙ্গে ইসলামী সমাজের পার্থক্যটা একটু বুঝে নেন, তা না হলে সমাজ সম্পর্কে ধারণা স্বচ্ছ হবে না। শিক্ষক সমাজে ধারণা হচ্ছে কি না, তো শিক্ষকের দাবি দাওয়া পাইয়ে দেওয়া, শ্রমিকদের দাবি দাওয়া পাইয়ে দেওয়া শ্রমিক সংগঠনের কাজ, আর কোনো কাজ নাই। মনে করেন এখানে 500 জন শ্রমিক আছেন, তো 500 জন শ্রমিকের একটাই লক্ষ্য, আমাদের বেতন বৃদ্ধি করতে হবে। ওই শ্রমিকের পরিবারের সঙ্গে ওই শ্রমিকের পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, অন্যান্য জীবনের সঙ্গে সংগঠনের কোনো লিঙ্ক নাই, একটাই লক্ষ্য, শ্রমিককে আমার মজুরি পাইয়ে দিতে হবে। ওই শ্রমিকের পরিবার কি করবে, ওই শ্রমিকের আর্থিক পরিস্থিতি কেমন থাকা উচিত, উপার্জনটা কেমন হওয়া উচিত, ওর রাজনৈতিক পরিস্থিতি কী হবে, ওর পারিবারিক জীবনটা কী হবে, তা কিন্তু সংগঠন বলবে না, আপনাকে শুধু পাইয়ে দেবে মজুরি। শিক্ষক সংগঠন আপনাকে শিক্ষকদের বেতন বৃদ্ধির কথা বলবে, আপনাকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলবে, কিন্তু শিক্ষকের পারিবারিক জীবন কেমন হবে, রাজনৈতিক জীবন কেমন হবে, ধর্মীয় জীবন কেমন হবে, অর্থনৈতিক জীবন কেমন হবে, তা কিন্তু আপনাকে বলবে না। আর ইসলামিক সমাজ কি বলবে? আপনাকে শুধু সংগঠিত করবে না, আপনাকে শুধু এক প্ল্যাটফর্মে আনবে না, আপনাকে শুধু আখেরাতের কথাই বলবে না, আপনার পারিবারিক, আপনার সামাজিক, আপনার রাজনৈতিক, আপনার ধর্মীয় জীবন কেমন হওয়া উচিত, সমস্ত বিষয়ে কিন্তু আপনাকে দিক নির্দেশনা দেবে। এজন্য তাওহীদ ভিত্তিক সমাজ, ইসলামী সমাজ আর অন্যান্য সমাজের মধ্যে বহুত পার্থক্য, বহুত তফাত। তাওহীদ ভিত্তিক সমাজ কেমন হওয়া উচিত, কীভাবে আমরা গঠন করব? তৌহিদ ভিত্তিক সমাজ গঠন করতে হলে তৌহিদ ভিত্তিক সমাজের রূপরেখা আমাকে সামনে আনতে হবে। আচ্ছা, ইসলাম তো আজকের নয় যে আমরাকে বসে তৌহিদের কথা, তৌহিদ ভিত্তিক সমাজের কথা ভাবতে হবে। এটা একেবারে আদম আলাইহিস সালাম থেকে আছে, যেদিন থেকে মানুষ পৃথিবীতে এসছেন সেদিন থেকে ইসলাম আছে। তো আদম আলাইহিস সালাম কীভাবে সমাজ গঠন করেছিলেন তার রূপরেখা কোরআনে বর্ণনা আছে। আদম ও হাওয়া দুজন এলেন, আদম ও হাওয়া দুজন স্বামী স্ত্রী, তারা তৌহিদকে সামনে রেখে, আল্লাহর বিধিবিধানকে সামনে রেখে সমাজ প্রতিষ্ঠিত করলেন ছেলে মেয়ে নিয়ে। নূহ আলাইহিস সালাম সমাজ গঠন করলেন ছেলে বাদ স্ত্রী বাদ দু চারটা লোক নিয়ে। মূসা আলাইহিস সালামের এক সমাজ গঠন হলো বনী ইসরায়েলকে নিয়ে। ঈসা আলাইহিস সালাম কতগুলো হাওয়ার নিয়ে তৌহিদ ভিত্তিক সমাজ গঠন করলেন। সর্বশেষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৌহিদ ভিত্তিক সমাজ গঠন করলেন। মনে রাখবেন, অন্যান্য সংগঠন বা সমাজের ব্যক্তিকে বাঁচানো এবং সেখানে ব্যক্তির সংখ্যা বৃদ্ধি করাই লক্ষ্য, আর ইসলামী সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মানুষকে সঠিক পথে দেখানো, তাতে সংখ্যা কম হলেও হতে পারে। নূহ আলাইহিস সালাম সমাজ গঠন করেছিলেন, সংখ্যা ছিল মাত্র হাতে গোনা কয়েকজন, সারা মানুষ সমস্ত কওমের লোক তার বিপক্ষে। নূহ আলাইহিস সালাম মাত্র ওই তৌহিদের উপর ভিত্তি করে কজন লোক সমাজ গঠন করেছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তৌহিদ ভিত্তিক সমাজ গঠন করতে গিয়ে নিজের দেশ ছাড়া হলেন, মক্কায় ছিলেন। মক্কা থাকতে থাকতে দুজন পাঁচজন হতে হতে কিছু লোক বৃদ্ধি পেল, শেষ পর্যন্ত কাফির মুশরিকদের অত্যাচারে অত্যাচারিত হয়ে মক্কা থেকে তিনি মদিনা চলে গেলেন, হিজরত করলেন। কিন্তু সমাজ গঠন হলো কি হলো না? তাহলে সমাজের লক্ষ্য যেমন একটা, অনুরূপভাবে সমাজের লক্ষ্য কিন্তু সংখ্যা বৃদ্ধি নয়, এটা ইসলামিক সমাজের উদ্দেশ্য। সেখানে একটাই থাকবে, তাওহীদ থাকবে, অন্য কিছু নয়। তো নবী সাল্লামের সমাজ, নূহ আলাইহিস সালামের সমাজ, ঈসা আলাইহিস সালামের সমাজ, সমস্ত সমাজে আমরা দেখি সেটা তাওহীদ ভিত্তিক সমাজ গঠন করা হয়েছিল এবং সেখানে সংখ্যা ছিল কম, যারা বিপক্ষে ছিল তারাই ছিল বেশি। এটা বোঝা গেল না কেন না?
যে তাওহীদ ভিত্তিক সমাজ মানে ওয়াকালিলুম ইবাদে শুকুর, আল্লাহ শুকুর গুজার বান্দা কম হবে, তাওহীদ ভিত্তিক সমাজের সংখ্যা বেশি হবে এমন জরুরি নয়। এই ধ্যান ধারণার বাইরে আইলে সমাজের প্রকৃত রূপ ও স্বরূপটা আমাদের সামনে ফুটে উঠবে না। তাওহীদ ভিত্তিক সমাজ গঠনের দিক নির্দেশনা, কোন দিকে আপনি সমাজটাকে গঠন করবেন এটাই যদি আপনাকে বুঝতে হয়, তাহলে আপনাকে রাসূলের জীবনী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার প্রক্রিয়া এবং অন্যান্য নবীদের সিস্টেম আমাদেরকে সামনে রাখতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তিনি সমাজ গঠন করেছিলেন তার একটা রূপরেখা আপনাকে ছোট্ট দিচ্ছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে রিসালাত এলো, তিনি রাসূল তৈরি হলেন, রাসূল হয়ে গেলেন, মনোনীত হলেন। রাসূল মনোনীত হওয়ার পরে তিনি প্রথম কাজ করলেন কি, দাওয়াতের কাজ শুরু করলেন, একজন দুজন পাঁচজনকে মানুষকে বুঝাতে লাগলেন। বুঝাতে 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 কিছু মানুষ যখন সঙ্গে এলো তাদেরকে নিয়ে বসে দার্স দেওয়া, আলোচনা শুরু করলেন, তখন সেই সমাজের যারা বিরোধী লোক ছিল, এক কথা যারা মুশরিক ছিল, তারা দেখলো যে এই লোকগুলো যেভাবে ধীরে ধীরে একে একে লোককে বোঝাচ্ছে আর সব লোক আমাদের ধর্ম ছেড়ে অন্য ধর্মে চলে যাচ্ছে, তো এটা তো এক সময় ভয়ঙ্কর রূপ ধারণ করবে। তো এক কাজ করো, এদের উপর জুলুম করো, এদের উপর অত্যাচার চালাও। তৌহিদ ভিত্তিক সমাজের গঠন করার সব থেকে বড় সমস্যা হচ্ছে আপনার সামনে যে যখনই আপনি তাওহীদের কথা বলবেন, যখনই আপনি সুস্থ ভাবনার কথা বলবেন, এক আল্লাহ এবং তার রাসূলের প্রতি আহ্বান করবেন, তখন সমাজের প্রতিটি ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ আপনার বিপক্ষে রুখে দাঁড়াবে যারা এটা চায় না। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, এই রিসালাতের দাবিকে, রিসালাতের বিষয়টাকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য, আখিরাতের বিষয়ে মানুষকে বোঝানোর জন্য রাত দিন তিনি প্রচার চালালেন, পরিশ্রম করলেন, ধীরে 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 কিছু মানুষ তার সঙ্গে এলেন, এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো, তিনি দেশ ছেড়ে অন্যত্র চলে গেলেন, মদিনায় গেলেন। এই যে একটা সিস্টেম, যে সমাজ গঠন করার আগে, তাওহীদ ভিত্তিক ভাবনা রাখার আগে আপনাকে নবী ইসলামের জীবনী ফলো করতে হবে কি, যে কোনো সময় আপনার উপরে ওই রকমের জুলুম নির্যাতন নেমে আসতে পারে, আপনাকে প্রয়োজনে গাম ছাড়তে হতে পারে। সমাজ গঠন করার স্বপ্ন দেখলে হবে না, তার বাস্তবায়নের রূপটা আপনার সামনে রাখতে হবে, নাহলে আপনি গঠন করতে পারবেন না। যেমন ছোট্ট আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, সমাজ গঠনের যেমন দিক আছে আর বাধার দিকগুলো আপনাকে সামনে রাখতে হবে। আমরা যখন শুরু করলাম আমাদের গ্রামে প্রচারের কাজ, তো প্রথম বাধা হয়ে দাঁড়ালো গ্রামের সর্দার, গ্রামের যিনি সর্দার, গ্রামের সর্দারের মূল বক্তব্য হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে এই নিয়মে আমরা করে আসছি আর তোমরা নতুন নিয়মের কথা বলছো। তো গ্রামের সর্দারের বাধা মসজিদে কিছু কোনো বিষয়ে ধরেন তর্ক বিতর্ক হলো, আপনার ভাই বাধা হয়ে দাঁড়ালো, ভাই বলছে কী দরকার তোমার মসজিদে নামাজ পড়তে যাবার চলে আসবা, ঝামেলা করার কী দরকার তোমার। আপনার বউ বাধা হয়ে দাঁড়ালো, বউ বলছে কী দরকার তুমি নামাজ পড়ে চলে এসো। মা বলছে, আব্বা বলছে, তোর খারাপ লাগছে, লোকে আজে বাজে কথা বলছে, তুমি কবে থেকে এত বড় মুসল্লি হয়েছো, কবে থেকে তুমি এই হয়েছে সেই হয়েছে বলছে কি না। তো মা বাবা বলবে তুমি কী দরকার তোমার, তুমি নামাজ পড়ে চলে এসো। তো তাওহীদের কথা যখন আপনি বলবেন এমনই এক এর পাওয়ার, এর এতই ভোল্টেজ কি প্রত্যেকটা মানুষ যারা তাওহীদ বিরোধী তাদের গায়ে আঁচ লাগবে, তারা আপনাকে পদে পদে, আপনার বাপ, আপনার মা, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, সবাই আপনাকে বাধা দেবে, সবাই আপনাকে বাধা দেবে। সুতরাং তাওহীদ ভিত্তিক সমাজ গঠন করার আগে, তৌহিদ ভিত্তিক সমাজ গঠন করার প্রক্রিয়াকে প্রমোট করার আগে আপনাকে নবী ইসলামের চিত্র সামনে রাখতে হবে, নবীদের জীবনী আপনাকে সামনে রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রচার শুরু করলেন তাওহীদের, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিল বলেছেন, খলিল আল্লাহর হাবিব, অন্তরঙ্গ বন্ধু। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রচার শুরু করলেন, তো ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে একাই তিনি উম্মত। তো ইব্রাহিম আলাইহিস সালামের তৌহিদ ভিত্তিক সমাজ গঠন করেছিলেন না করেননি? হ্যাঁ করেছিলেন। সদস্য কজন? একজন। সদস্য কজন? একজন। সমাজের লক্ষ্য এবং উদ্দেশ্য যেন শরীয়ত ভিত্তিক হয়, তাওহীদ ভিত্তিক হয়, সেক্ষেত্রে আপনার সংখ্যাটা বড় ব্যাপার না। তো ইব্রাহিম আলী ইসলাম
সমাজ গঠন করলেন একাই, একাই একটি সমাজ গঠন, তবে ভিত্তিক সমাজ। তিনি দিনের পথে মানুষকে ডাকছেন, কোনো জায়গাতে কোনো খামি নাই। নূহ আলাইহিস সালামের সমাজ মাত্র কয়েকজনের। সুতরাং যারা তৌহিদ ভিত্তিক সমাজের কথা আমরা ভাবছি, তাদের এই সমস্ত ইতিহাসগুলো সামনে রাখতে হবে। এবার আপনাকে বলি, তৌহিদ ভিত্তিক সমাজ কী করে গঠন করবেন, কী করে আপনি গঠন করবেন? এ তো সমস্যার কথা শুনলেন, এবার সমাধানের পথ শুনেন। তৌহিদ ভিত্তিক সমাজের অনেকগুলো দিক, যেমন মনে করেন আর্থিক একটা দিক, অর্থ। একজন মানুষের অর্থ উপার্জনটা কেমন হওয়া উচিত, এর ওপরে ইসলামের বিধান লাগু হবে। আপনার পরিবার কীভাবে গঠন করতে হবে তার একটা বিধান লাগু হবে। আপনি প্রতিবেশী কীভাবে চলবেন তার বিধান লাগু হবে। আপনি পড়াশোনা কী করবেন তার বিধান লাগু হবে। আপনি আপনার খাওয়া দাওয়ার সিস্টেম কী তার বিধান লাগু হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে তৌহিদ এ বিধান লাগু করেন। এবার মনে করেন অর্থের দিকে আসে, এক নম্বর অর্থ। তো অর্থ একটা হচ্ছে উপার্জন, একটা হচ্ছে খরচ। অর্থ উপার্জনের রাস্তা কী? হালাল পদ্ধতিতে আপনি উপার্জন করবেন এবং হালাল পথে আপনি ব্যয় করবেন। হালাল পদ্ধতিতে উপার্জন করবেন, হালাল পথে আপনি ব্যয় করবেন। এবার হালাল পদ্ধতি কী? হালাল পদ্ধতিতে যা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন সেই পদ্ধতি ছাড়া অন্য অন্য পদ্ধতিতে উপার্জন করা যাবে না। এটা হচ্ছে তৌহিদের সমাজের একটা দিক, বিভিন্ন দিকের মধ্যে একটা দিক। আপনি বিড়ির ব্যবসা করবেন, আপনি মদের ব্যবসা করবেন, আপনি মানুষকে ঠকিয়ে উপার্জন করবেন, আপনি প্রমোটারি করে কোনো মানুষের জমিকে দখল করে বিক্রি করবেন, আর আপনার দ্বারা তৌহিদের সমাজ গঠন হবে, এটা অসম্ভব কাজ, অসম্ভব। আপনাকে সমস্ত রকমের হারাম কাজকর্ম পরিহার করতে হবে, তবে আপনি তৈরি হবেন একটা এলিমেন্ট, একটা উপাদান। আপনি দিন রাত হারাম ব্যবসার সঙ্গে যুক্ত থাকবেন, হারাম উপার্জন করবেন আর হারাম পথে ব্যয় করবেন। ব্যয়ও আপনি হারাম পথে করতে পারবেন না। হারাম পথে মানে ব্যয় করার, আপনি আয় করেছেন, সম্পদ উপার্জন করেছেন, তো এই সম্পদটা হালাল পথে উপার্জন করার পর আপনি যা খুশি করতে পারবেন না। তারও একটা বিধিবিধান আছে, যেমন আপনার যখন সিলিংয়ে দাঁড়ালেন, আপনি ব্যয় হয়ে গেল, আপনার আয় হলো, উপার্জন হলো, আপনার 1 লক্ষ বা 2 লক্ষ 3 লক্ষ উপার্জন হলো, তখন তার উপরে একটা ট্যাক্স জাকাত বসবে। প্রথম কাজ হচ্ছে আপনাকে জাকাত পরিশোধ করা। আপনি যদি মনে করেন যে আমি উপার্জন করেছি এত টাকা আমার আছে, এটা আমার, আপনি জাকাত কেন দেবো, তাহলে আপনার সমস্ত টাকা হারাম হয়ে যাবে, সব টাকা হারাম হয়ে যাবে। সুতরাং প্রথম কাজ হচ্ছে আপনার জাকাত বের করা। আপনি জাকাত দিলেন, জাকাত দেওয়ার পরে ওই টাকা আপনি খরচ করছেন কোথায়? ইসলাম ধ্বংসকারী পথে খরচ করছেন। সেই টাকা দিয়ে আপনি, হ্যাঁ, সেই টাকা দিয়ে আপনি মনে করেন জিনার কাজে ব্যবহার করলেন, ভালো ভালো সুন্দরী নারী গাড়ি আপনি ভোগ করছেন, টাকা তো আপনার, আপনি ব্যয় করতে পারেন না। সেই টাকা দিয়ে আপনি মানুষ মার্ডার করার জন্য, অনেক আপনার সম্পদ আছে, আরও কারো সম্পদকে দখল করার জন্য হত্যার কাজে আপনি গুন্ডা লাগালেন, সুপারিগিরি করলেন, করা যাবে না। সে টাকা দিয়ে আপনি শির্ক ও বিদাতের কাজ করবেন, সেটা করা যাবে না। একটা বড় মাজার তৈরি করবেন ইসলামের প্রতীক হিসাবে, এটা করা যাবে না। সুতরাং উপার্জন যেমন হালাল পথে হবে, ব্যয়টা হবে হালাল পথে। এই হচ্ছে তৌহিদ ভিত্তিক সমাজ গঠনের একটা বিশেষ দিক, উপার্জন সঠিক হতে হবে। যদি আপনার হালাল রুজি না থাকে তো আপনার কোনো ইবাদত কবুল হবে না। হাদিসে এসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন দূর থেকে মানুষ মুসাফির সফর করে মক্কায় হাজির হলেন, মক্কা হাজির হওয়ার পরে তার হাত দুটোকে লম্বা করলেন, ইতুই লে এদাইহি, আর বলছে ইয়া রব্বি, ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব, ও মাতামু হারাম, ও মালবাসু হারাম, ও গুজিয়া বিল হারাম, ওর পোশাক হারাম, ওর লেবাস হারাম, ওর খাবার হারাম, তো তা কী করে দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে না। একজন মানুষ দূর থেকে হজে গিয়েছেন, হজে যাওয়ার পরে আল্লাহ কাছে, আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছি, তো যে পোশাকটা পরে আল্লাহ বলা হচ্ছে সে পোশাকটা হারাম, যে পোশাক, যে খাবার খেয়ে তার বডি গঠন হয়েছে সেটা হারাম, হারাম খেয়ে তার দেহ গঠন হয়েছে, তো কী করে ইবাদত কবুল হবে? কবুল হবে না। সুতরাং যদি উপার্জন সঠিক না থাকে, সঠিকভাবে যদি হালাল পথে আপনার উপার্জন না হয়, হালাল পথে ব্যয় না হয়, আপনার ইবাদত কবুল হবে না, কখনো সম্ভব নয়। বেশিরভাগ হাজি সাহেবের হজ করতে যাওয়ার আগে ওরা বলে যে হজ করতে যাবো, টাকা তো হালাল জমি বিক্রি করো,
জমি বিক্রি করার টাকাটা হালাল হবে, আমার পকেটে টাকা হয়তো হালাল নাই। তো এই যদি আপনার আকীদা, এই যদি আপনার বিশ্বাস থাকে, এটাই যদি আপনার সন্দেহের জায়গা থাকে, তো কী করে এবার কবুল হবে? সুতরাং আপনি এই রকমের হারাম খেয়ে, হারাম উপার্জন করে, হারাম মানসিকতা নিয়ে কখনোই তৌহিদ ভিত্তিক সমাজ গঠন করতে পারবেন না। আপনাকে প্রথমে রুজিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু, তোমরা খাও, হালাল আনতে ইয়াবা, হালাল রুজি তোমরা খাও। হালাল রুজি প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। বর্তমানে এই রুজির ব্যাপারটা এত গুরুতর হয়েছে, এমন কোনো বাড়ি নাই যেখানে সুদি কারবার আজকে নেই। আপনার এদিকে গোষ্ঠী আছে, গোষ্ঠী আছে না? নাই তো। গোষ্ঠী লোনের মাধ্যমে যে বাড়িতে, যে বাড়ির বউরা গোষ্ঠীর মাধ্যমে লোন করে যে বাড়ির পুরুষরাকে খাবার দেবে, পুরুষদের পোশাক দেবে, বাড়ি তৈরি করবে, চালাবে, সেই বাড়ির পুরুষকে পুরুষরাকে এত অভিভূতিক সমাজ করতে পারবে? গোষ্ঠী লোনে সবাই আক্রান্ত। আবার যারা চাকুরিজীবী সব ব্যাংকিং লোনে ব্যস্ত, বাড়ি করবে তো ব্যাংকিং লোন নিয়ে নিল, লোন করে বাড়ি, বিরাট এক বাড়ি ফাঁদিয়ে দিল, আর সব প্রত্যেক মাসে সুদের টাকা গুনছে। তো এ সমস্ত উপার্জন এবং ব্যয়, এ সমস্ত মানসিকতা দিয়ে কখনো সমাজ গঠন হবে? কি করে আপনি গঠন করবেন? তাহলে আপনাকে প্রথমত রুজি হালাল থাকা চাই। একটা ছোট্ট আপনাকে ঘটনা শোনাই, রুজি হালালের গুরুত্ব কতটা একটা ছোট্ট ঘটনা শোনেন। উমর বিন আব্দুল আজিজ, যাকে পঞ্চম খলিফা বলা হয়, তো উমর বিন আব্দুল আজিজ যে মহিলার তার নানি ছিলেন, যার মায়ের মা যিনি, তা তার সম্পর্কে উমর রাদিয়াল্লাহু তাআলার সময় একটা বিখ্যাত ঘটনা বর্ণিত হয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু বেরিয়েছেন জনগণের পরিষেবা দেওয়ার জন্য, তাদের কি পরিস্থিতি যাচাই করার জন্য বেরিয়েছেন। তো একটা বাড়িতে এক মা তার মেয়ের সঙ্গে কথা হচ্ছে, মা বলছে এ দুধে পানি মেশাও, আর মেয়ে বলছে না মা এতে পানি মিশাও না, হ্যাঁ এতে ক্ষতি হবে। তো আরে হজরত তোমার তো নেই, ও তো দেখতে পাবে না। বলে আল্লাহ তো দেখছে, তুমি পানি মিশাও না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই মেয়েই তো দরকার আমার। তিনি বাড়ি ফিরে গেলেন, নিজের ছেলেকে বললেন, বাবা অমুক বাড়ির এ এক মেয়ে আছে, তার সঙ্গে তোমার বেরিয়ে যায়, এ মেয়ের খুব পবিত্র মেয়ে, খুব ভালো মেয়ে, কেননা ও আল্লাহর ভয় তার মধ্যে আছে। তো আল্লাহর ভয় থাকার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা বিয়ে দিলেন ছেলের সঙ্গে। ওই মেয়ের গর্ভ থেকে তার পরের প্রজন্মে এলেন হযরত উমর বিন আব্দুল আজিজ। হালাল রুজির বরকত দেখেন, যে হালাল রুজি আল্লাহর ভয়ে ও রুজি হালাল খেতে খেলো, এবং হালাল খাওয়ার জন্য তিনি মাকে বাধা দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলার ঘরের বৌমা হলেন, তার গর্ভে জন্মালো উমর বিন আব্দুল আজিজ। এই হচ্ছে হালাল রুজির মানে ফায়দা, হালাল রুজির উপকারিতা। তো এই বিষয়টা আমাদের কাছে অত্যন্ত জরুরি। আমরা ইবাদত বন্দেগী করি, কিন্তু হালাল রুজির কথা আমরা একদম ভাবতেই চাই না। প্রত্যেককে আমি অনুরোধ করবো যে আপনারা হালাল রুজি খাবেন। তৌহিদ ভিত্তিক সমাজ গঠনের দুই নম্বর দিক হচ্ছে, সব থেকে বড় দিক সেটা হচ্ছে আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় না থাকে, তা আপনি এইরকম ধরনের সমাজের কল্পনাও করতে পারবেন না। আল্লাহর ভয়টা কি? আল্লাহর ভয় হচ্ছে যেটাকে আমরা তাকওয়া বলি, ওটা অন্তরের বিষয়, হৃদয়ের বিষয়, ওটা কিন্তু কোনো বাহ্যিক কথা নয়। হ্যাঁ আল্লাহর খুব ভয় আছে আমার, আমরা সবাই বলে থাকি আল্লাহর খুব ভয় আমাদের আছে, কিন্তু বাস্তব কথা এটাই কি, আল্লাহর ভয় আমরা মুখে মুখে বলি, বাস্তবে আমাদের হৃদয়ে সে আল্লাহর ভয় আমাদের একদমই নেই। আল্লাহর ভয় কেমন হবে তার উদাহরণ, তার ব্যাখ্যা আল্লাহ তাআলা কোরআন হাদিসে দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ফি কুল্লি জাসাদিন মুজগা, ইযা সালাহা কুল্লুহু, ওয়া ইযা ফাসাদা ফাসাদা জাসাদু কুল্লুহু, আলা ওয়াহিয়াল কাল। হে মানব মণ্ডলী শোনো, প্রত্যেকটি হৃদয়ে, প্রত্যেকটি মানব দেহে একটি মাংসপিণ্ড আছে। সে মাংসপিণ্ড যদি হালাল থাকে, তো সমস্ত শরীর হালাল, সমস্ত শরীর সুস্থ। আর সে মাংসপিণ্ড যদি খারাপ হয়ে যায়, সমস্ত শরীর খারাপ। সে মাংসপিণ্ড হলো হৃদয়, 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 হার্ট। আমরা বলি যে গ্রামের অমুক লোক হজ করে এসে, কিন্তু আর অন্তর খারাপ, অন্তর ভালো নয়, বলি কি বলি না? এই মূলবি সে বক্তব্যটাকে, ওর অন্তর ভালো নয়, এই লোকটা নামাজ পড়ে, ওর অন্তর খারাপ।
অন্তরের সঙ্গে হৃদয়ের সঙ্গে একটা বহু সম্পর্ক আছে। তো নবী সেসনা বলছেন আত্মাকুয়া হা হুনা, আত্মাকুয়া হা হুনা, আত্মাকুয়া হা হুনা, আল্লাহর ভয় মানুষের এই জায়গায় আছে, আল্লাহর ভয় মানুষের হৃদয়ে আছে, আল্লাহর ভয় মানুষের হৃদয়ে আছে। এটাই হলো তৌহিদ ভিত্তিক সমাজ গঠনের মূল প্রাণকেন্দ্র। এই কেন্দ্র যদি সঠিক থাকে সব সঠিক। এর জন্য প্রত্যেকটি এবাদতের প্রত্যেকটি কাজের মূল হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। রোজার মাসে রোজা করে পানি খান না, দিনের বেলাতে খুব পিপাসা পেয়েছে পানি খাচ্ছেন না, খুব খিদে পেয়েছে খাবার খাচ্ছেন না, কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। দিনের বেলাতে আপনাকে পানি খেতে কেউ বাধা দিতে পারবে না, আপনি ঘরে গেঁটুকে খাবেন, খাবার রেডি, সব রেডি, খাচ্ছেন না কি জন্য? যে আল্লাহকে আমি ভয় করছি। তো যে মানুষ রমজান মাসের রোজা রাখা রোজা থাকাকালীন খাবার প্রয়োজন থাকা সত্ত্বেও খাবার খেল না, পানির প্রয়োজন থাকা সত্ত্বেও পানি পান করলো না, তো সেই মানুষ রমজানের পরে বিড়ি টানে কি করে? তার তখন আল্লাহর ভয়ের প্রয়োজন নেই। তো এই হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয় থাকতে হবে আপনার হৃদয়ে। আপনারা বলেন, আমরা বলি, মুলবি সাহেবরা বলে, কুরবানির সময় যখন আসে তখন সবাই আয়াতে পড়ে লাইয়াল্লাহ লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন আলতাকুম মিনকুম, আল্লাহর কাছে কুরবানি রক্ত কুরবানি মাংস পৌঁছায় না, পৌঁছায় কি? আপনাদের হৃদয়ের তাকওয়া ভয়। বড় বড় উট দিয়ে আল্লাহর কাছে কুরবানি কবুল হবে না, বড় বড় উটও কবুল হবে না, বড় গরু কবুল হবে না, বড় খাসি কবুল হবে না, কি হবে? আপনার তাকওয়া, আপনি কতটা আল্লাহর ভয়ে কাজটা করলেন সেইটুকুই আল্লাহর কাছে গৃহীত হবে, সেটাকে বলা হচ্ছে তাকওয়া। তাকওয়ার একটা বিরাট ক্ষেত্র আছে। আল্লাহ তাআলা কোরআন স্পষ্ট বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমাদের ফর্মুলায় ওই লোকটা বেশি সম্মানিত যার টাকা পয়সা আছে, যে ওটা শিক্ষিত, যে বড় পদমর্যাদা অধিকারী, কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই লোক সম্মানিত যে লোকের মধ্যে তাকওয়া বেশি আছে, আল্লাহর ভয় বেশি আছে। এ সমাজে মনে করেন এখানে 500 লোক বসে আছে, ওর মধ্যে ওই কোনাতে একটা ভদ্রলোক বসে আছেন, যুবুথুবু হয়ে সাধারণ মানুষকে কেউ চেনে না, কিন্তু ওই লোকটা আল্লাহর ভয়ে একটা হারাম খায় না, আল্লাহর ভয়ে কারো অন্যায় করে না, আল্লাহর ভয়ে কারো প্রতি জুলুম করে না, আল্লাহর ভয়ে প্রতিবেশী গাল দেয় না, ওই লোকটা এই স্টেজে বসে থাকা আমাদের থেকে অনেক বেশি সম্মানিত আল্লাহর দৃষ্টিতে। তাকওয়াই হচ্ছে মূল, আল্লাহর ভয়ই হচ্ছে ইসলামী সমাজ গঠনের মূল ভিত্তি। আমাদের ধারণার ধ্যান ধারণা সেটা কিন্তু মিলছে না, কিন্তু আল্লাহ তাআলা সিস্টেম এটাই যে আপনার মধ্যে সেই ভয় থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত সে ভীতি আপনার মধ্যে কাজ করবে, আপনি ততক্ষণ পর্যন্ত আপনার মেশিন ঠিক থাকবে, আপনি সব কাজ সঠিকভাবে করতে পারবেন। পাশাপাশি জমিতে বসবাস আপনার, আপনি ফসল কাটতে গিয়েছেন, তো আপনার যখন হেঁসোটা চলছে তখন ওই হেঁসোই আপনাকে বলবে ওদিকে যাওয়া যাবে কি যাবে না, এটাই আপনাকে বলবে। এই অনুভূতির নাম, এই বিশেষ ভাবনার নাম হচ্ছে তাকওয়া। এটাই হচ্ছে তাওহীদ ভিত্তিক সমাজের সমাজ গঠনের মুখ্য দিক, মূল বিষয় আল্লাহর ভীতি, আল্লাহর ভয়। এটা না থাকলে কখনো সেটা গঠন করা সম্ভব হবে না। সুতরাং এই তাকওয়াই হচ্ছে সমস্ত ইবাদতের মূল, তাকওয়াই হচ্ছে তাওহীদ ভিত্তিক সমাজ গঠনের প্রাণকেন্দ্র, এটাকে আমাদের মজবুত করতে হবে। তাকওয়া কী করে আপনি হাসিল করবেন? তাকওয়া হাসিল করার জন্য আল্লাহ তাআলাকে ডাকেন, রুজি হালাল খান, বেশি বেশি আল্লাহকে স্মরণ করেন, সমস্ত কাজে আল্লাহর বিধান অন্বেষণ করেন। আপনি মাছ মনে করেন বাজারে দোকানদারি করেন, ব্যবসা করেন, তো ব্যবসা করার সময়তে আপনার ব্রেনটা প্রথমে লাগান যে খরিদ্দারকে আমি কীভাবে মালটা দেব, কমা মাল দিয়ে বেশি ভালো ভালো মালের দাম নেব, না ভালোটার ভালো দাম, মন্দটার মন্দ দাম। বেশিরভাগ ব্যবসায়ী আজকে অসাধু, অসাধু হওয়ার কারণ হচ্ছে তাদের মধ্যে তাকওয়া নেই, আল্লাহর ভয় নেই। দেখছে একটা খরিদ্দার এসছে, লোকটা বুঝে কম, তো কমা মালটা তো দেখছি বেশি দামে চলে যাবে, বা এটার দাম 500 টাকা, ও কিছু বললো না, ঠিক আছে 500 টাকা নিয়ে চলে গেল, আপনি ওকে মাল দিলেন 150 টাকার। অথচ ওই লোকটাকে আপনি বলতে পারতেন যে ভাই এটার মাল 150 টাকা দাম, এটার দাম 200, এটা 500, এবং সেইভাবেই আপনি তাকে ট্রিট করতেন, ব্যবহার করতেন। তা না করে করলেন কি, আপনি লাভের জন্য 150 টাকার মালকে আপনি 500 টাকা বলে বিক্রি করে দিলেন।
তো ওই লোকটা ঠকে গেল, তো আপনার বিবেকে একবার বাধা দিল না, আপনার হৃদয়ে একবার সাড়া জাগলো না যে কাজটা আমার অন্যায় হলো, আপনার বিবেকবোধ নেই? এটাই হচ্ছে তাকওয়ার জায়গা, যে আপনার বিবেক আপনাকে বাধা দিচ্ছে কিনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করা হলো যে গুনাহ কি, পাপ কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, পাপ হলো সেটাই কে যে বিষয়ে তোমার হৃদয়ে খটকা দিল, হ্যাঁ, যা তোমার হৃদয়ে খটকা দিল এবং তোমার মনে হলো লোকে যেন জানতে না পারে, এটাই পাপ। মা হাকা ফিসাদরিকা ও কারে তাই তাহলে আইলিহিন নাস, পাপ হলো সেটা। পাপের সংজ্ঞাটা শুনে নেন, পাপ তো আমরা জানি পাপ কাকে বলে, এ অপরাধকে পাপ বলে, কিন্তু পাপের একটা ভালো সংজ্ঞা নবী দিয়েছেন, যা আপনার হৃদয়ে খটকা দেবে এবং মনে হবে লোকে যেন না জানে সেটাই পাপ। মনে করে একটা গাছ, এই বাগানে গাছ আছে, সুন্দর আম ঝুলছে, তো কেউ আশেপাশে নেই, আপনি আমটা পাড়ার আগে আপনার মনে একটা খটকা দেবে, এরপর ঠিক হচ্ছে কি না, কিংবা মনে হবে বিষয়টা হয়তো লোকে জেনে নিতে পারে, এটাই পাপ। পাপের সংজ্ঞা হচ্ছে এটাই, কি আপনার মনে খটকা দেবে এবং আপনার মনে হবে লোকে যেন কোনো মানুষ জানতে না পারে, এটাই পাপ। সুতরাং মানুষের অজান্তে করা এবং আপনার হৃদয়ে খটকা দেওয়াটা পাপ, এরকম ধরনের সমস্ত কর্মকে আপনাকে পরিহার করতে হবে, তবে আপনি তাকে হাসিল করতে পারবেন, নচেত করতে পারবেন না। দুই নম্বর হচ্ছে, তিন নম্বর হলো, তৌহিদ ভিত্তিক সমাজ গঠনের আরও একটা গুরুত্বপূর্ণ দিক হলো, যেটা না হলে সমাজ গঠিত হবে না, সেটা হলো হক কথা মানুষকে বলা, এবং হক কথা বলার ক্ষেত্রে কোনো রকমের বাজবিচার না করা, ন্যায় প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে, ন্যায় সত্য কথা বলার ক্ষেত্রে কোনো রকমের কাউকে ভয় না করা, এইটা কিন্তু খুব জরুরি। আপনি একটা মানুষের সত্য পথে ডাকবেন, যদি আপনার মিথ্যে বলা সত্য কথা বলতে আপনি ভয় পান, তাহলে আপনি কাজ করতে পারবেন না। বলা হয়েছে জেহাদের বিভিন্ন দিকের মধ্যে একটা দিক বলা হয়েছে সুলতান জায়ের জালেম বাদশার সামনে সত্য কথা বলা, শেখ সৈয়াদিস, সুলতানের জায়ের সামনে সত্য কথা বলা। আপনার পাড়াতে আপনি একটা সত্য ফতোয়া দেবেন, সঠিক ফতোয়া দেবেন, আর পাড়ার সর্দার এটা চায় না। যেমন ধরেন ফেতরার বিষয় বলি, যে ফেতরাতে টাকা দেওয়া যাবে না, আপনি একাই বলছেন যে খাদ্য দ্রব্যসহ টাকা দেওয়া যাবে না, আর আপনার ভয় হচ্ছে যে আমাকে হয়তো সমাজ থেকে বের করে দেবে। আপনি সমাজ থেকে বেরিয়ে যান, সমাজে থাকার দরকার নেই, ওই সমাজ তো তৌহিদ ভিত্তিক সমাজ নয়, ওই সমাজ ওই রকম ধাঁচে তৈরি হয়নি, সুতরাং আপনি সমাজে বেরিয়ে চলে আসুন, আপনি নিজেকে প্রতিষ্ঠিত করুন এবং নির্ভীক কণ্ঠে বলেন। কোরআনের যতগুলো আয়াত আছে, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, যত নবী আছেন, সমস্ত নবী যখনই কোনো কথা বলেছেন, যখনই কোনো সত্য কথা মানুষের সামনে এনেছেন, তখন সমাজের যারা বলিষ্ঠ মানুষ, সমাজের যারা তাবড় তাবড় নেতা, তারা সেটা মেনে নেয়নি, তারাই প্রথম বাধা দিয়েছে, তাবড় তাবড় নেতারাই। সুতরাং তৌহিদ ভিত্তিক সমাজ গঠন করতে গিয়ে আপনাকে সত্যের উপর প্রতিষ্ঠিত হতে হলে সত্য কথা আপনাকে বলতে হবে এবং আপনাকে ফেস করতে হবে ভয়ঙ্কর বিপদের, বড় বড় মানুষের আপনাকে মোকাবিলা করতে হবে, খুব ট্যাক্টফুলি, হিকমতের সঙ্গে, হিম্মতের সঙ্গে, আল্লাহর উপরে অগাধ ভরসা রেখে আপনাকে কাজ করতে হবে, যাতে আপনাকে মনে হতে পারে আমাকে সমাজ থেকে বহিষ্কার করে দেওয়া হবে। সে সমাজ তো তৌহিদের উপর গঠিতই হয়নি, কি করে হবে? সে সমাজ তো তৌহিদ ভিত্তিক নয়, ফলে আপনি যখন সত্য কথা প্রচারে আনবেন, তখন আপনাকে ওই সমাজ থেকে বহিষ্কার করে আপনাকে এককভাবে আপনাকে সমাজ করতে হতে পারে, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। তৌহিদ ভিত্তিক সমাজ গঠন একটা শুধু ধারণা নয়, একটা বিরাট সংগ্রাম, বিরাট এক সংগ্রাম। সমাজের মূল এলিমেন্ট হচ্ছে, উপাদান হলো মানুষ। একটা বিল্ডিং তৈরি হবে, তো বিল্ডিংয়ের কতগুলো উপাদান আছে, ইট, বালি, পাথর, সিমেন্ট, মিস্ত্রি, সব দিয়ে একটা বিল্ডিং তৈরি হয়, তো সবগুলো যতক্ষণ পর্যন্ত একই মানের না হবে, বিল্ডিং ভালো খাড়ো হবে না, সবগুলো ভালো কোম্পানির লাগবে, তো বিল্ডিংটা টেকসই হবে, দীর্ঘস্থায়ী হবে। তো যে সমাজটা আমরা গঠন করব, সেই সমাজের মূল উপাদান হচ্ছে মানুষ, আর সেই মানুষ যখন তাওহীদকে মেনে চলবে, আল্লাহ তাআলার ভয়ে তার মধ্যে কাজ করবে, সবসময় সত্য কথা বলবে, সত্যের উপর প্রতিষ্ঠিত হয়ে থাকবে,
ওই রকম একটা লোক যখন তৈরি হবে তার সঙ্গে আর একটা লোক জুড়ে যাবে, তখন একটা দুজনের লোক হলো, দুজন হলো, আরও একটা জুড়বে তিনজন হলো, আরও একটা জুড়বে চারজন হলো। এভাবে ধীরে 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 এই সত্যবাদী হকপন্থী আল্লাহ ভীরু মানুষ পাঁচজন যখন এক জায়গায় তৈরি থাকবে তখন তৈরি হবে একটি সমাজ। একটা বৃহত্তর সমাজ থেকে সবকে একসঙ্গে দূর করা সম্ভব নয়, একটা মডেল তৈরি করতে হবে। আর এই মডেল তৈরি করার জন্য আপনাদেরকে বহুত কুরবানি দিতে হবে, বহুত কিছু আপনাদেরকে পরিত্যাগ করতে হবে, নিজের ভাইকে ছাড়তে হবে, নিজের বাপকে ছাড়তে হবে, নিজের মাকে ছাড়তে হবে, নিজের বউকে ছাড়তে হতে পারে, নিজের সন্তানকে ছাড়তে হতে পারে। অত সহজ কাজ কিন্তু নয় এটা। একটা বিল্ডিং তৈরি করা, বিল্ডিংকে রিপেয়ার করা কঠিন কাজ। এখানে ভাঙেন, সেখানে ভাঙেন, পিলার খাড়ো করেন, ওখানে প্লাস্টার করেন, ওখানে জানলা করেন, খুব কঠিন কাজ হয় না গঠন করা, কিন্তু নিজ হাতে প্ল্যানিং করে করা কিন্তু অনেক সহজ এবং অনেক ভালো হবে, টেকসই হবে, সাইজের হবে। তৌহিদ ভিত্তিক সমাজ আপনারা গঠন করতে চান, যে তৌহিদের উপর ভিত্তি করে সমাজ গঠন আমাদের হোক, তাহলে প্রথমে মনটাকে সম্পূর্ণ ফ্রি করেন, ফি সাবিলিল্লাহ, কেবলমাত্র আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করেন, এবং আপনি এমর্মে আল্লাহ তাআলাকে সাক্ষী রাখেন, আল্লাহ প্রতিটি কাজে আমি তোমারই বিধান মেনে চলব, একমাত্র তোমার নির্দেশ ছাড়া নির্দেশেই চলব, কারো নির্দেশ আমি মানব না। এইরকম বুকের পাটা থাকা চাই, এইরকম হিম্মত থাকা চাই। এরকম হিম্মতে যখন পাঁচজন দশজন বিশজন মানুষের একটা সমাজ তৈরি হবে তখন সেটা মডেল হয়ে যাবে, মডেল সারা বিশ্বের মানুষ সেটাকে অনুসরণ করবে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ গঠন করেছিলেন মক্কা থেকে গিয়ে মদিনায়, এই মদিনার সমাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তৈরি করা তাওহীদ ভিত্তিক সমাজ সারা বিশ্বকে আলো দেখিয়েছে। কি তাদের বিসর্জন! মুহাজির যারা, তারা নিজের স্ত্রী ছেলে মেয়ে সম্পত্তি বাড়ি ঘর সব ছেড়ে দিলেন নবীর ভালোবাসায়, তাওহীদের উপরে টিকে থাকার জন্য। একবারও মায়া করলেন না, আমার বাড়ি থেকে গেল, এত সুন্দর বাড়ি, এত সুন্দর বাগান থেকে গেল, আর আমরা ছোটোখাটো ব্যবসা বাড়ি ঘর চাকরি টাকা পয়সা হাবি জাবি নিয়ে ওদিকে আমাদের মনে সবসময় মন টানছে, আমরা আকৃষ্ট, কি করে আমাদের সমাজ গঠন হবে? মুহাজিরেরা যখন মদিনায় পৌঁছলেন, আনসারেরা নিজের সম্পত্তি সব ভাগ দিয়ে দিলেন, ব্রাদারহুড তৈরি হয়ে গেল, ভ্রাতৃত্ববোধ তিনি আল্লাহ তাআলা তৈরি করলেন তাদের মধ্যে। আনসারদের কুরবানি, মুহাজিরেরা যেমন নিজের বাড়ি ঘর ছেড়ে দিল, সব ছেড়ে চলে গেল মক্কা থেকে মদিনা, অনুরূপভাবে আনসার সাহাবিরা যার এক বিঘা জমি অর্ধেক জমি দশ কাঠা মুহাজির ভাইকে দান করে দিল, যার দুখানা ঘর সে একখানা ঘর নিজের মুহাজির ভাইকে দান করে দিল, যার দুটো স্ত্রী একটা স্ত্রীকে তালাক দিয়ে মুহাজির ভাইকে দিয়ে দিল। এ দৃষ্টান্ত, এ বিরল দৃষ্টান্ত সারা পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না, একমাত্র তাওহীদ ভিত্তিক সমাজেরই একটা রূপরেখা, কোথাও পাবেন না। এমন এলিমেন্ট আছে আমাদের, বিনি সুতোর মালা বলা হয়, বিনি সুতোর মালা, ফুলের সঙ্গে ফুলের জোড়া লাগাতে হয় সুতো দিয়ে। আর তাওহীদ ভিত্তিক সমাজের বন্ধন সুতো কি, ইমানি সুতো লাগে, এখানে ইমানি সুতো লাগে। আপনার সঙ্গে আমার বন্ধুত্বের একটাই দিক, একটাই মেজারমেন্ট, একটাই সুতো, তা হলো আপনারও ইমান আছে, আমারও ইমান আছে, আপনার জাত, আপনার পাত, আপনার জাতি, আপনার গোষ্ঠী, আপনি কোন বংশের, আপনার লেখাপড়া, আপনার স্ট্যাটাস, কিছু আমার দেখার দরকার নেই, একটাই আপনার সঙ্গে আমার বন্ধন থাকবে, তা হলো ইমানই বন্ধন। তৈরি হবে সমাজভিত্তিক, তৈরিভিত্তিক সমাজ গঠিত হবে, ইমানই আত্মার সঙ্গে বন্ধনের সঙ্গে একে অপরের সঙ্গে আমরা একাত্ম হতে পারবো। আজকে মুসলমানের দুর্দিনের সময়ে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে আন্দোলন, এনআরসি অমক তমক নিয়ে আন্দোলন চলছে, সব বলে ঝাঁপে পড়ো, সব এক জায়গায় হয়ে যাও, সব মানুষ একই প্ল্যাটফর্মে, আর প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু ভাবনা, ভাবনা এক না। মুসলমানরা ভাবছে যে আমরা ডিটেনশন ক্যাম্প থেকে বাঁচব, তাই আমরা আন্দোলন করছি,
টিএমসি লোকেরা ভাবছে এই সুযোগে আমরা পালে হাওয়া দিলে আমাদের ভোট বাড়বে, কংগ্রেস ভাবছে ভোট বাড়বে, সিপিএম ভাবছে ভোট বাড়বে, সবাই ওরা কিন্তু প্রত্যেকে আপন আপন ভাবনায় আছে। তো এইরকম যখন বহুমুখী ভাবনা নিয়ে কোনো জায়গাতে একই প্ল্যাটফর্মে আসা সম্ভব, কাকে নিয়ে আপনি সমাজ গঠন করবেন, কাকে নিয়ে আপনি প্ল্যাটফর্ম তৈরি করবেন? তৌহিদি যদি ভাবনা না থাকে, অনুপ্রেরণা না থাকে, ইমানি জজবা না থাকে, তো কখনোই একসঙ্গে থাকা সম্ভব নয়, অসম্ভব একটা কাজ। জোড়া তালি দেওয়া হবে, জোড়া তালি দিয়ে কোনো রকমে একটা কাজ হাসিল হবে, চলো আন্দোলন করে ঝাঁপিয়ে পড়ি, বাস আর কোনো কাজ হবে না। আপনাকে ডিটেনশন ক্যাম্প থেকে বাঁচানোর জন্য আন্দোলন করছেন, আখিরাতে যে ক্যাম্প হবে, ডিটেনশন ক্যাম্প আপনার মৃত্যুর পরে পরে হবে, তার জন্য আপনাকে কে রাস্তা দেখাবে? সেখানকার ব্যবস্থা কই? পৃথিবী ডিটেনশন ক্যাম্প, কার হবে কার হবে না, কে তার আগে মরে যাবে, তা কি হবে না হবে ও আল্লাহ ভালো জানে। মনে রাখবেন, কোরআন এবং হাদিসের বিভিন্ন জায়গাতে যে আলোচনাগুলো এসেছে, আল্লাহ তাআলা বিভিন্ন গজবের শাস্তির কথা বলেছেন, তা বিভিন্ন পাপের কারণে বলেছেন। লূত আলাইহিস সালামের সময়ে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা পাপ কাজ করতো, হোমোসেক্সের কাজ করতো, তাদেরকে আল্লাহ ধ্বংস করলেন, কিন্তু বাঁচালেন লূত আলাইহিস সালাম তার লোকেরাকে। নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ সবকে ধ্বংস করলেন, নূহ আলাইহিস সালাম তার লোককে বাঁচালেন। মূসা আলাইহিস সালামের সময়ে আল্লাহ তাআলা সবকে ধ্বংস করলেন, মূসা ইবনে বনি ইসরাঈলকে বাঁচালেন। আল্লাহ তাআলার ফর্মুলা হচ্ছে, পৃথিবীতে যখন মানুষ পাপ কাজ করবে বেশি, পাপাচারে মানুষ লিপ্ত হবে, আল্লাহ তাআলা সে সম্প্রদায়কে ধ্বংস করে দেবেন। কিন্তু ওর মাঝে থেকেও ইমানদাররাকে, যারা ইমানদার মানুষ, যারা আল্লাহ ভীরু লোক, যারা তাওহীদকে ভালোবাসে, যাদের মধ্যে তাকওয়া রয়েছে, যাদের মধ্যে পূর্ণাঙ্গ আল্লাহর ভয় রয়েছে, এমন লোকেরাকে আল্লাহ তাআলা নিজ দায়িত্ব রক্ষা করবেন। নূহের প্লাবন হয়নি, নূহ আলাইহিস সালামের সময়ে সারা পৃথিবী সয়লাবে ডুবে গেল, নূহ আলাইহিস সালাম বেঁচে গেলেন, আল্লাহ বাঁচালেন। লূত আলাইহিস সালামের সময় আল্লাহ তাআলা গোটা জমিনকে এভাবে তুলে সম্পূর্ণ উল্টে দিয়েছিলেন, লূত আলাইহিস সালাম বাঁচালেন, কয়েকজনকে আল্লাহ তাআলা বাঁচালেন। তো ভরসা রাখেন, আল্লাহর উপর আস্থা রাখেন, প্রতিদিন আল্লাহকে সে দোয়া করেন, ওই মাঠে নেমে আন্দোলন করে, ওই রাস্তা জ্যাম করে, গাড়ি ভাঙচুর করে আপনি পরিত্রাণ পাবেন না। পরিত্রাণ আপনি কোন জায়গায় চাইছেন, শুধু এখানে না আখেরাতেও? আপনার লক্ষ্য কি, আপনার টার্গেট কি? আপনার টার্গেট হচ্ছে আখেরাতকে রক্ষা করা, দুনিয়াতে শান্তির সঙ্গে বেঁচে থাকা। তো দুনিয়ার শান্তিতে বাঁচতে হলে আল্লাহকে ডাকতে হবে, তিনি শান্তির মালিক, তিনি রহমতের মালিক, তিনি গজবের মালিক। আপনি পাপ করবেন, আপনার উপরে গজব অবধারিত আসবেই আসবে। প্রত্যেককে দোয়া করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর উপর ভরসা রাখুন, ইমানকে মজবুত করেন, পাপ কর্ম ছেড়ে দেন। যারা আজকে হারাম কাজ করতেন, হারাম ব্যবসা করেন, তাদেরকে অনুরোধ করবো আপনি হারাম ব্যবসা ছেড়ে দেন। যারা মানুষকে ঠকাতেন, তারা মানুষ ঠকানোর কাজ ছেড়ে দেন। যারা মিথ্যে কথা বলতেন, তারা মিথ্যে কথা ছেড়ে দেন। যারা নামাজ পড়তেন না, তারা নামাজ পড়া শুরু করেন। আল্লাহ তাআলা শান্তি, অনাবিল শান্তি নেমে আসবে, আপনার হৃদয় ঠান্ডা হয়ে যাবে, আপনি আত্মিকভাবে শান্তি পাবেন, আপনার সমাজ গঠিত হবে তাওহীদের উপর ভিত্তি করে, আখেরাত তো আপনার মঙ্গল, দুনিয়া তো মঙ্গল, রক্ষা আল্লাহ করবে। প্রত্যেক দিন পড়েন, আল্লাহকে ডাকেন, আল্লাহ তুমি আল্লিফ বাইনা কুলুবিহিম ওয়াসলি জাতা বাইনিহিম, আল্লাহ তুমি আমাদের অন্তরকে জুড়ে দাও, আমাদের সংশোধন করে দাও, ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আদুবিহিম, আল্লাহ তুমি এই মুমিনদের শত্রুদেরকে ধ্বংস করো, তাদের মোকাবিলায় মুমিনদেরকে সাহায্য করো, এবং তোমার শত্রুর মোকাবিলাতেও সাহায্য করো। আল্লাহুম্মা আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম দোয়া করেন, আল্লাহকে ডাকেন, তাহলে আপনার সঙ্গে আমার আত্মার একটা মিল থাকবে। একজন মুমিন সম্পর্কে আরেকজন মুমিনের হাদিসে এসেছে যে মুমিনটা এমনই, একজন মুমিনের সঙ্গে আরেকজন মুমিনের উদাহরণ দিয়ে বলা হয়েছে, এটা গোটা দেহের মতো, যদি মাথায় লাগে তো পা কষ্ট পাবে না, পায়ে লাগলে মাথা কষ্ট পাবে না, তো এইরকম মুমিন হবে যে একজন মুমিনের কষ্ট হলে আপনার হৃদয়ে প্রাণে আপনি কষ্ট পাবেন, আপনার এসে অনুভূতিটা থাকবে। তো সেটা নাই কেন আমাদের?
তার মানে আমরা একের অপরের অঙ্গ হিসাবে হতে পারিনি, একটা দেহ আমরা নই, এক দেহ এক মনই হচ্ছে মুমিন, আর এক দেহ এক মানে এক মনের মুমিন তখনই সম্ভব যখন আপনার এবং আপনার ইমানি জজবা ভাবনা চিন্তা সব কিছুই আল্লাহ তাআলা দ্বারা নিয়ন্ত্রিত হবে, আপনার জীবনের প্রতিটি ক্ষেত্র আল্লাহ তাআলা দ্বারা নিয়ন্ত্রিত হবে, তখনই আপনি এই রকম মনের মানুষ হতে পারবেন, আপনারও আমার দ্বারা গঠিত হবে সমাজ। সমাজ গঠনের জন্য ডেকে হেঁকে হবে না, অটোমেটিক্যালি জোড়া লেগে যাবে। একজন মুমিন আর এক মুমিনকে খুঁজবে, ভাই আমার তো এইরকম হারাম তৈরি না, কোথায় আছে দেখে এরকম লোক, তার সঙ্গে জোড়া লেগে যাবে। কলকাতায় যে যেমন আপনি পশ্চিমবাংলা মুর্শিদাবাদের লোক খুঁজছেন, তো এই ঝঞ্ঝাটের যুগেও একজন ইমানদার মানুষ অন্য ইমানদারকে খোঁজে। এখনো ইমানদার লোক অনেকে আছে, এখানে পাঁচটা আছে, ওখানে পাঁচটা আছে, ওখানে দশটা আছে, এটাই সংগঠনের লাভ যে অন্তত সারা পশ্চিমবাংলা সারা মুর্শিদাবাদের কিছু না হলে 200-500 হাজার লোক একই মনের একই ভাবনার একই চিন্তা ভাবনার একই লক্ষ্যের লোক জড়ো হয়ে একে অপরকে নিজের কথা বলে শান্তি পায় তৃপ্তি পায়, এটাই হচ্ছে মুমিনের লক্ষ্য, এটাই হচ্ছে তাওহীদ ভিত্তিক সমাজ। সমাজ মানে যে এখানে মহাদেব নগরী করতে হবে, গাজীনগরী করতে হবে, ওই সমাজে খালের পয়সা দিতে হবে, ওখানে ফেতরার পয়সা দিতে হবে, এই সমাজের ধারণাটা স্বচ্ছ ধারণা নয়, এটা তাওহীদ ভিত্তিক সমাজের ধারণা নয়। আমি যেখানে বসবাস করি সেখানে আমি উঠে আসার লোক, মানে আমার গ্রাম 6-7 কিলোমিটার দূরে, তো ওইখান সমাজে প্রত্যেকটা কাজই ওরা খেলাফ কাজ করবে শরীয়তের, তো আমি কী করে ওর সঙ্গে থাকবো? তাই ওরা সম্ভব মাইয়ে হলো তো বলছে মাইকে ঘোষণা করো, আমি শরীয়ত নাই করা যাবে না, হ্যাঁ ছাড়া তো সব মুনি সাহেবের কথা ঘোষণা করে দাও। বিদাতকে স্পষ্টভাবে আল্লাহর ঘরে বসে আল্লাহর আইনের খেলাফ কাজ হচ্ছে, আর আমাদের মতো একজন আলেম কথা বলে তার কথা চলে না, ওই সর্দারের সঙ্গে আমার থাকা চলবে? ওর সঙ্গে আমি কোন হিসাবে একাত্মতা বোধ করব? বুঝতে পারবেন? আমরা বলছি যে সহি হাদিস কোরআন বলছে মাইয়েতকে দাফন করার পরে হাত তুলে দোয়া করা যাবে না, ওরা বলছে ছাড়া মুলিম সাহেবের কথা বাদ দাও, আর এক মুলিমকে ডেকে নিয়ে চলে গেল, হে দোয়া করে দাও আল্লাহর জন্য আব্বার জন্য। এইভাবে যারা ইমানদার মানুষ বিভিন্ন জায়গায় আছেন তারা ধীরে ধীরে কর্নার হয়ে যাচ্ছেন, এক কোণে এক পেশে হয়ে যাচ্ছেন, গোটা সমাজ তাকে আজকে বিচ্যুত করে রেখেছে, বহু বিভিন্ন জায়গাতে ওই সমস্ত হকপন্থী আলেম যারা তারাকে সমাজের মানুষ, তারা মনে করে এরা সমাজের জন্য কাঁটা, এরা সমাজের হচ্ছে ক্ষত, এরা সমাজের ক্ষতিকারক এলিমেন্ট মনে করে। দুর্ভাগ্যের বিষয় এই মুসলমান সমাজকে নিয়ে যারা হকপন্থী আলেম, যারা সত্যবাদী আলেম, যারা তাওহীদের কথা বলে, যারা রেসালাতকে প্রতিষ্ঠিত করতে যায়, এমন আলেমকে যে সমাজ কর্নার করে রাখবে, এক পেশে করে রাখবে, ঘরকোণ করে রাখবে, তাকে সমাজ থেকে চ্যুত করে রাখবে, এই সমাজকে নিয়ে আপনিও আমি তাওহীদ ভিত্তিক সমাজের কথা ভাবছি? এটা সম্ভব হওয়া উচিত ছিল সে আলেমের অনুসরণ করা, আলেমকে মেনে চলা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এটাই বাস্তব যে বর্তমানে হককে মেনে নেওয়ার মানসিকতা মানুষের একদমই নাই, এটা হচ্ছে কিয়ামতের পূর্ববর্তী লক্ষণ সময়ের মধ্যে একটি, হক মানুষ মানবে না। আর দেখছেন যে চারিদিকে খেলা লেগেছে যেগুলো ওই ফিলিস্তিনে, সিরিয়ায়, তারপরে আপনার আফগানিস্তানে, মায়ানমারে, ভারতবর্ষে, কাশ্মীরে, বিভিন্ন জায়গায় মুসলমানদের ওপর যে গজব আজাব নেমে আসছে তার একটা বড় কারণ এটাই কি মুসলমানেরা আল্লাহ তাআলার প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। এই সংগঠিত রূপ আজাবকে ঠেকাতে পারবে না, এই দোয়া আল্লাহ তাআলা এই আজাব ঠেকাবে, দোয়াই ঠেকাবে আজাবকে, আল্লাহর প্রতি ভরসায় মানুষকে রক্ষা করবে। তাওহীদ ভিত্তিক সমাজ গঠনের যারা আপনার টপিকটা দিয়েছেন, জানি না তারা কী ভেবে টপিকটা দিয়েছেন, কোন দিকটা আলোচনা চেয়েছিলেন আমি সেটাও বুঝতে পারছি না, আমি অনুরোধ করব যে এরপরে যখন আপনারা কোনো টপিক দেবেন তো টপিকের হিন্টস দিয়ে দেবেন। আপনারা জানেন হয়তো যারা বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন লেভেলে যখন পরীক্ষা হয় রচনা লিখতে দেওয়া থাকে কোনো টপিকের ওপরে, তখন টপিকের হিন্টস দেওয়া থাকে, মানে একটা টপিকের বিভিন্ন দিক হতে পারে,
তো আপনি এখানে কোন দিকটা চাইছেন সেটা বেঁধে দিলে আমাদের আলোচনা করতে সুবিধা হয়, আমাদের মাওয়া সংগ্রহ করতেও সুবিধা হয়, একটু ভাবনা চিন্তা করার ক্ষেত্রেও সুবিধা হয়। এমন অলরাউন্ড একটা ভাবনা নিয়ে সঠিক কোন জায়গাটা আমরা যাব টার্গেট করতে অসুবিধা হয়। এই জন্য যখনই কোনো টপিক দেবেন তখন তারা সংকেতগুলো দিবেন যে আমরা এই টপিকের এই এই দিকগুলো আলোচনা চাইছি, তাহলে আমাদের আলোচনার ক্ষেত্রে সুবিধা হয়। আমি আর লম্বা করতে চাইছি না, আমি যে কথাগুলো বললাম সারাদিনের ধকলের পরেও যতটুকু আল্লাহ তাআলা বলার সামর্থ্য দিনে বললাম, জানি না কতটুকু আপনাদের বুঝাতে পারলাম। আমি যে কথাগুলো বললাম তার সারমর্ম এটাই যে তাওহীদ ভিত্তিক সমাজ গঠনের এই ধারণা, এ স্বরূপ একটা জটিল প্রক্রিয়া, এটা খুব সহজ প্রক্রিয়া নয় বর্তমান প্রেক্ষাপটের ক্ষেত্রে বলছি, এবং সেটা নবীদের যুগেও হয়েছে একই কেস। তাওহীদ ভিত্তিক সমাজ গঠনের দিক হচ্ছে কি না, তো একজন মানুষ প্রথমত সমাজে যেহেতু মূল ভিত্তি হচ্ছে মূল এলিমেন্ট মানুষ, একটা ভালো মানুষ তৈরি করা। ভালো মানুষ তৈরি কীভাবে হবে, তার মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহ বিরত থাকবে, পরেজগারিতা থাকবে, হালাম হারামের বোধ থাকবে, সত্য সত্য মিথ্যার বোধ থাকবে, ন্যায় অন্যায়ের বোধ থাকবে। সত্য ন্যায় এবং আল্লাহ ভীরু মানুষ যখন একজন পাশে আরো একজন, তার পাশে আরো একজন, তার পাশে আরো একজন জোড়া লাগবে, তখন তৈরি হবে তৌহিদ ভিত্তিক সমাজ। আগে সমাজের মূল উপাদান মানুষকে তৈরি করা হয়েছে প্রথম কাজ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দাওয়াতের কাজ করেছেন, তৈরি হয়েছে ওই লোকটা, তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুক্ত হয়েছেন, তখন দুজন হয়েছেন, আর একজন যুক্ত হয়েছেন, তিনজন হয়েছেন। তো আপনারা যারা দিনের কাজ করছেন প্রথমে নিজেকে স্বচ্ছ রাখেন, ভালো করেন, তারপরে লোককে বোঝান। এই করতে 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 যখন আপনার পাঁচটা আপনার মতাদর্শে বিশ্বাসী হবে, তখন ওই পাঁচজনকে নিয়ে আপনি একটা সমাজের রূপ দেওয়ার চেষ্টা করেন। আপনি একসঙ্গে 200-500 লোক পাবো তা কিন্তু কখনোই পাবেন না। দুই নম্বর কথা, যখন আপনি পাঁচজন মানুষ, দুজন মানুষ, তিনজন মানুষ এইভাবে সম্পূর্ণ পিওরভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকায় সংগঠিত হতে চাইবেন, তখন আপনার জন্য গোটা সমাজের মুসলিম সোসাইটির আপনার পিতা, আপনার মাতা, আপনার ভাই, আপনার ভগ্নী, আপনার স্ত্রী, ছেলেমেয়ে সকলে কিন্তু আপনার জন্য একটা বাধা হয়ে দাঁড়াবে সবাই। আর সমাজের যারা বলিষ্ঠ লোক তারা তো আপনাকে পাত্তাই দেবে না, আপনাকে মেলা কিছু কথা বলবে। সুতরাং অনেক কিছু কথা সহ্য করার ক্ষমতা থাকতে হবে, এবং সঙ্গে সঙ্গে পরিবার, স্ত্রী, ভাই, বোন সকলের বাধাকে উপেক্ষা করে আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করতে হবে, তবে তৌহিদের সমাজ গঠন করা সম্ভব, যতদূর সম্ভব নয়। আমি আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, এ সাধারণ এবং খুবই নগণ্য আলোচনার মধ্য দিয়ে আমরা যে বিষয়ে উপনীত হতে চাইছি তা হলো যেন আমাদের মাঝে তৌহিদ ভিত্তিক সমাজ ছোটো ছোটোভাবে বিভিন্ন জায়গায় ঘটিত হোক এবং তোমার সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি। তুমি আখিরাতে আমাদেরকে তোমার সুখময় জান্নাত দান করো। আল্লাহ إلا الله لا إله